মরা ওষুধ জ্যান্ত করার কারবার এবারে চাঞ্চল্যকর তথ্য এসে গোয়েন্দাদের হাতে। শুধু কলকাতাই নয়, জেলাতেও ছড়িয়ে পড়েছে এই মারণ কারবার। দক্ষিণবঙ্গের 5টি জেলা চিহ্নিত, কয়েকজন ডিস্ট্রিবিউটরকেও চিহ্নিত করেছেন গোয়েন্দারা। কিভাবে অপারেট করত এই চক্র, ক্যানিং স্ট্রিটের ছাপাখানার ধৃতকর্মীকে জেরা করে তারই হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা। একের পর এক পর্দা ফাঁস, মরা ওষুধ জ্যান্ত করার কারবারে এবার আরো চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কিভাবে মরা ওষুধ জ্যান্ত হতো, কিভাবে সেই সব ওষুধ বাজারে চালানো হতো, দুই নামী ওষুধ কোম্পানির কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনতেন হোলসেলার রিনেসা রোগী, তারপর সেই ওষুধ চলে যেত ক্যানিং স্ট্রিটে পবন ঝুনঝুনওয়ালার ছাপাখানায়। সুকৌশলে ওষুধের স্ট্রিপ বা শিশি থেকে নেল পলিশ রিমুভার দিয়ে মুছে দেওয়া হতো এক্সপায়ারি ডেট, নতুন তারিখ দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাপাখানা থেকে ফিরে যেত হোলসেলার রিনেসা রোগীর কাছে। এরপর স্টকিস্টকে ওই ওষুধ দিয়ে দিতেন রিনেস, সেখান থেকে দোকানে দোকানে পৌঁছে যেত মেয়াদ উত্তীর্ণ ওষুধ, তারপর সেই ওষুধ চলে যেত সাধারণ মানুষের হাতে। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার লাভ হতো, মরা ওষুধকে যারা জ্যান্ত করত তাদেরও লাভ হতো, ক্ষতি হতো আমার আপনার মতো সাধারণ মানুষের। গোয়েন্দাদের দাবি, শুধু এই শহরেই নয়, এই অসাধু কারবারের জল ছড়িয়ে বিভিন্ন জেলাতেও, মূলত 224 পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমানে ছড়িয়ে পড়েছে এই মারণ ওষুধ। কয়েকজন ডিস্ট্রিবিউটরকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। জেলার কোথায় কোথায় পাঠানো হয়েছে রিপ্রিন্টেড ওষুধ, কাদের মাধ্যমে ছড়িয়েছে এই মারণ কারবার, ধৃত পল্টু হাজরাকে জেরা করে প্রিন্টিং স্টাইল জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। প্রচুর ওষুধের মধ্যে ঠিক কোন ওষুধ রিপ্রিন্টেড তা জানার চেষ্টা চলছে, গোটা চক্রের জাল কত দূর বিস্তৃত তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।